এই পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেগুলো আমরা অবিশ্বাসের চোখে দেখি। আমাদের পৃথিবীতে একাধিক বড় পর্বত রয়েছে, কিন্তু আমরা যদি বিশ্বের সবচেয়ে রহস্যময় পর্বতের কথা বলি, তবে এই তালিকায় শীর্ষে উঠে আসে কৈলাস পর্বতের নাম। আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষই এই পর্বতে উঠতে পারেনি। তিব্বতে উপস্থিত এই পর্বতটি হিন্দু ধর্মের মধ্যে পবিত্র বলে বিবেচিত হয়, কারণ পৌরাণিক কাহিনীতে এই পর্বতটিকে মহাবিশ্বের স্রষ্টা ভগবান শিবের বাসস্থান বলা হয়, যেখানে স্বাভাবিকের তুলনায় মানুষের বয়স বাড়ে অনেক দ্রুত। এই পর্বতের সাথে এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানীরাও সমাধান করতে পারেননি। আজকের ভিডিওতে আপনাদের সামনে কৈলাস পর্বতের সেই সব রহস্যগুলো তুলে ধরব। হ্যালো বন্ধুরা, নমস্কার, আমি অনুজ। গল্প হলেও সত্যির নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। শুরুতে যেমন বলেছি, হিন্দু ধর্মে কৈলাস পর্বতকে পবিত্র বলে মনে করা হয়, কারণ হিন্দু শাস্ত্র এবং পুরাণে বলা আছে ভগবান শিব কৈলাস পর্বতে তার সমাধি স্থাপন করেছিলেন এবং আজও তিনি তার পরিবার নিয়ে এই পর্বতেই থাকেন। যদিও পৃথিবীর অন্য কিছু ধর্মের নিজস্ব ভিন্ন ভিন্ন বিশ্বাস রয়েছে এই পাহাড় সম্পর্কে, তিব্বতে বসবাসরত বৌদ্ধ ধর্মের অনুগামীরা বিশ্বাস করেন গৌতম বুদ্ধের অতিপ্রাকৃত রূপ কৈলাস পর্বতেই থাকেন। এমনকি বৌদ্ধ ধর্মে এই পর্বতকে পূজনীয় বলে মনে করা হয়। এছাড়া জৈন ধর্মের লোকেরা বিশ্বাস করেন তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এই পর্বতেই নির্মাণ লাভ করেছিলেন, তাই তারা কৈলাস পর্বতকে অষ্টপদ বলে মনে করেন। এই বিশাল পর্বতের উচ্চতা প্রায় 6,500 মিটার এবং এর পশ্চিম ও দক্ষিণ দিকে মানস সরোবর এবং রাক্ষসতাল নামে বিখ্যাত দুটি ঝিল রয়েছে। এর পাশাপাশি এর পাহাড় থেকে বিশ্বের অনেক বিখ্যাত নদীর উৎপত্তি হয়েছে, যার মধ্যে রয়েছে ব্রহ্মপুত্র, সিন্ধুর মতো বিশাল নদীর নামও। এখন আমরা যদি উচ্চতার দিকে তাকাই, তাহলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা 8,849 মিটার, কিন্তু কৈলাস পর্বতের উচ্চতা এর থেকে অনেক কম। যদিও কৈলাস পর্বতের গুণাবলী এর উচ্চতায় নয়, বরং প্রকাশ পায় শুধুমাত্র এর রহস্যের মধ্যে দিয়ে। যদি এই পাহাড়টি দূর থেকে দেখা যায়, তবে এটি একটি বরফে আচ্ছাদিত বিশাল শিবলিঙ্গের মতো মনে হয় এবং বলা হয় শুধুমাত্র সেই ভাগ্যবানেরাই এই পর্বতটি দেখার সুযোগ পান যারা অমরনাথ যাত্রায় যান, কারণ এই যাত্রার সময় তিব্বতের একটি পর্বতমালার মধ্যে দিয়ে যেতে হয় যেখান থেকে কৈলাস পর্বত দেখা যায়। কৈলাস পর্বতের সবচেয়ে বড় রহস্য হল আজ পর্যন্ত কোনো মানুষ এটিতে উঠতে পারেনি, যেখানে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে উঠেছেন প্রায় 5,000-এরও বেশি মানুষ। কথিত আছে, যখনই কোনো ব্যক্তি কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন, রহস্যজনকভাবে তার মৃত্যু হয়েছে। পৃথিবীর বহু মানুষ এই পর্বতে আরোহণের চেষ্টা করেছেন, আজ পর্যন্ত তারা ফিরে আসতে পারেনি। কৈলাস পর্বতে সেই মানুষগুলোর কি হয়েছিল তা কেউ জানে না। এই পর্বতে তাদের না চড়তে পারার কারণ হিসাবে নানা মতবাদ রয়েছে। হিন্দু ধর্মের অনেক লোক বিশ্বাস করে একজন মানুষ যখন পৃথিবীতে ভালো কাজ করে, তার মৃত্যুর পর তাকে কৈলাস পর্বতে স্থান দেওয়া হয়, কারণ এই পর্বতকে শুভ আত্মার বাসস্থান বলে মনে করা হয়। এছাড়া এই স্থানটিকে অলৌকিক শক্তির কেন্দ্র হিসাবেও বিবেচনা করা হয়। মানুষ বলে এই পাহাড়ের চূড়ায় কোনো জীবিত মানুষ পৌঁছাতে পারে না। কৈলাস পর্বতকে নিয়ে এরকম অনেক গল্প আছে এবং অনেকেই এই গল্পগুলির পিছনের বাস্তবতা জানার চেষ্টা করেছেন। যেমন এমনই একটি চেষ্টা 1999 সালে রাশিয়ার একজন চক্ষু চিকিৎসক আর্নেস্ট মুলদাসেব করেছিলেন। ডাক্তার কৈলাস পর্বতে যাওয়ার জন্য একটি বিশেষ দল তৈরি করেছিলেন। তার দলে ভূতাত্ত্বিক, পদার্থবিদ এবং ইতিহাসবিদরা ছিলেন। তারা বহুদিন কৈলাস পর্বতে গবেষণা করেন এবং এই পর্বত থেকে ফিরে এসে তিনি একটি নতুন রহস্য বিশ্বের সামনে তুলে ধরেন। ডাক্তার আর্নেস্ট মুলদাসেব দাবি করেন যে কৈলাস পর্বত কোনো পর্বত নয়, বরং মানুষের দ্বারা নির্মিত একটি বিশাল পিরামিড। তিনি বলেন এই পিরামিডটি প্রাচীনকালে নির্মিত এবং এর চারদিকে ছোট ছোট গ্রাম দিয়ে ঘেরা। যদিও ডাক্তার কখনোই তার দাবি প্রমাণ করতে পারেননি, কিন্তু তার কথা কৈলাস পর্বতকে আরও বেশি রহস্যময় করে তুলেছিল। আরেকটি জিনিস যা এই জায়গাটিকে এত রহস্যময় করে তোলে
তা হলো এখানে সময় খুব দ্রুত চলে যায়। এটা শুনে হয়তো আপনাদের কাছে অদ্ভুত লাগবে, তবে এখানে যারা গিয়েছেন অনেকেই এই দাবি করেছেন। বলা হয় আমাদের চুল ও নখ দু সপ্তাহে যতটা বৃদ্ধি পায়, এখানে মাত্র 12 ঘন্টার মধ্যে সেটি ঘটে। অর্থাৎ মানুষের খুব দ্রুত এখানে শারীরিক পরিবর্তন ঘটে। এছাড়া এখানে যারা যান তারা প্রায়ই এই পাহাড় সম্পর্কে অদ্ভুত সব কথা বলেন। অনেকে বলেন এই পর্বতে ওঠা তো দূরের কথা, এর পাশে কিছুক্ষণ দাঁড়ানোও সম্ভব না। এই পাহাড়ে ওঠার সময় মানুষের মনে একটা মায়া জন্মায়, যার কারণে মানুষের কোনো দিক নির্দেশনা থাকে না। এই পাহাড়ে চৌম্বক কম্পাসও সঠিকভাবে কাজ করে না, এবং কেন এমনটি হয় এর উত্তর কোনো সাধারণ মানুষ এমনকি বিজ্ঞানীদের কাছেও নেই। কয়েক বছর আগে একটি বিখ্যাত রাশিয়ান পর্বতারোহী কৈলাস পর্বতে ওঠার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি পাহাড়ের কাছে গেলেও পাহাড়ে না চড়েই ফিরে আসেন। সে যখন কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করছিল তখন হঠাৎ তার হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল এবং তার শরীর হঠাৎ করে অনেক দুর্বল হয়ে পড়েছিল। তাই তিনি তখনই সেখান থেকে ফিরে আসেন, এবং সবচেয়ে আশ্চর্য তিনি তখন হন যখন পর্বত থেকে ফিরে আসার পরই কিছুটা দূরেই তার শরীর পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। বেশিরভাগ মানুষ জানেন আজ পর্যন্ত এই পাহাড়ে কোনো মানুষ উঠতে পারেনি, তবে শোনা যায় একজন ব্যক্তি এই পর্বতে উঠতে সফল হয়েছিল। 11শ শতকে তিব্বতের একজন বৌদ্ধ, তিনি ছিলেন বিশ্বের প্রথম এবং শেষ ব্যক্তি যিনি কৈলাস পর্বতের চূড়ায় পা রেখেছিলেন। কিন্তু কথিত আছে এই ঘটনার পর কৈলাস পর্বতের অবস্থা চিরতরে বদলে যায়। আমরা যদি আজকের সময়ের কথা বলি, এই সময়ে এই পাহাড়ে ওঠা নিষিদ্ধ করা হয়েছে, কারণ ভারত, তিব্বত ও নেপাল সহ বিশ্বের অনেক দেশই পাহাড়টিকে পবিত্র বলে বিশ্বাস করে এবং এর সঙ্গে কোটি কোটি মানুষের বিশ্বাস জড়িত। তাই এই পাহাড়ে আরোহণ করা কোনো ব্যক্তির জন্যই ঠিক নয়। ঋগ্বেদে কৈলাস পর্বতকে মহাবিশ্বের কেন্দ্র বলা হয়েছে, এবং আজ পৃথিবীর অনেক বিজ্ঞানীরাও এই পর্বতকে পৃথিবীর কেন্দ্র বলে মনে করেন। যেমন আমাদের পৃথিবীর একদিকে উত্তর মেরু এবং অন্যদিকে দক্ষিণ মেরু, তার ঠিক মাঝখানে রয়েছে হিমালয় পর্বত, এবং হিমালয় পর্বতমালার কেন্দ্র কৈলাস পর্বত বলে মনে করা হয়। কথিত আছে আমাদের নাভি যেমন শরীরের কেন্দ্র, ঠিক তেমনই পৃথিবীর কেন্দ্র কৈলাস পর্বত। এটি সম্পর্কে আরও বলা হয় এটি পৃথিবীর সেই বিন্দু যেখানে আকাশ পৃথিবীর সাথে মিলিত হয় এবং এই বিন্দুতে 10টি দিক মিলিত হয়। পৃথিবীর এই কেন্দ্রটি অক্ষয়মুণ্ডী নামেও পরিচিত। অনেকে কৈলাস পর্বতের চারপাশে আকাশে 7টি ভিন্ন ভিন্ন রঙের আলো দেখতে পেয়েছেন এবং সেগুলোকে বিশেষ মাত্রার আলো বলে মনে করা হয়। এসব ছাড়াও আরও একটি বিষয় রয়েছে, কৈলাস পর্বতের চারপাশে সর্বদা একটি ধ্বনি প্রতিধ্বনিত হয়। মানস সরোবর হ্রদের কাছে গেলে আপনি পাহাড় থেকে একটি কণ্ঠস্বর শুনতে পাবেন, যা মনোযোগ সহকারে শুনলে ডমরুর আওয়াজ মনে হবে। যদিও বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বাতাসে পাহাড়ে আঘাত করে এবং বরফ গলে যাওয়ার কারণে এই শব্দ উৎপন্ন হয়, কিন্তু এটা বিজ্ঞানীদের অনুমান মাত্র এবং তারা আজ পর্যন্ত এটি প্রমাণ করতে পারেনি। আসলে আজ পর্যন্ত কেউ এই কণ্ঠের আসল উৎস খুঁজে বার করতে সক্ষম হয়নি, এবং এই সমস্ত কিছু কৈলাস পর্বতকে বিশ্বের সবচেয়ে অনন্য এবং রহস্যময় পর্বত করে তোলে। তাহলে বন্ধুরা, কৈলাস পর্বত সম্পর্কে আপনাদের কী মতামত কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যদি এই গল্পটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এই ধরনের সত্যি জানার জন্য। নমস্কার, ভালো থাকবেন।